এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। কাকে জিজ্ঞেস করে খেতে বসেছিলে এখন? আমরা এতজন মেয়ে রয়েছি, আমরা তো খেতে বসিনি, দেখতে পাচ্ছ না? আমি তো তোমাকে ভোদার জন্য জল আসন করতে বললু, আর তুমি সেখানে আসন পেতে নিজে খেতে বসে পড়লে। কি হলো, মুখে কুলু পেটে রয়েছে যে? শোনো, এই বাড়ির একটা নিয়ম আছে, আমরা সবাই সে নিয়ম মেনে চলি। কেউ সে নিয়মের ঊর্ধ্বে নয়, কিন্তু তুমি তো দেখছি আসার পর থেকে একের পর এক নিয়ম ভেঙে চলেছ। ছোট, ও তো নতুন এসেছে এই বাড়িতে, ও সব জানবে কি করে বল দেখি? নিজের বাপের বাড়ি থেকে এইটুকু তো জেনে আসতে হয় দিদি। ঠিক আমি তুমি যেমন জেনে শিখে এসেছিলু, বাড়ির নতুন বউ এই সামান্য জিনিসটুকু জানবে না সেটা তো হয় না। এটা কি তোমার বাপের জমিদারি পেয়েছো যে যা ইচ্ছে তাই করবে? শোনো, এটা মুকুজ্জে বাড়ি বৌমা, এটা তোমার বাপের বাড়ি নয়। ওমা, তুমি রাগ করছো কেন বলো দেখি? খিদে পেয়েছে নাকি তোমার? তাহলে তুমি তোর এসবের মধ্যে কথা বলার কোনো দরকার নেই বাছা। পাতে কাবার পড়ে রয়েছে, তুই কা? আমি কথা বলছি ওর সাথে। আহ, ছোট গিন্নি, ও জানতো না, এখন জেনে গেছে। এই বাড়ির নিয়ম জানতে ওর তো আরেকটু সময় লাগে, এত বকছো কেন মেয়েটা? এখন বাদ দাও না। না, বাদ দেওয়া যাবে না। তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ বলো, কেন বেটা ছেলেদের মাঝে খেতে বসলে তুমি? আমাদের কথা নয় বাদ দিল, বাড়িতে তো আরো মেয়েরা রয়েছে, শুরু, সাপু, মিনু, তাদেরকে দেখেছো একসাথে খেতে বসতে? তাহলে তুমি কেন বসলে? আমার খুব খিদে পেয়েছিল মা। তো এত খিদে পেয়েছিল যে দুদণ্ড সবুর করা যায় না? বাড়ির বাকি মেয়েরা কিভাবে সহ্য করছে তাহলে? তাদের খিদে পায় না? ঠিক পায়, কিন্তু তারা সবুর করতে জানে কেন বলো তো? বাপের বাড়ি থেকে তারা সঠিক শিক্ষাটি পেয়েছে যেটা তুমি পাওনি। এই বাড়িতে এসে তুমি যা যা করেছো আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখানে আসার পর থেকেই এত বছরের এ বাড়ির নিয়ম তুমি একদিনে ভেঙে ফেললে। আরে, খিদে পেয়েছে বলে মা ওকে এত বকছে? মায়ের হাত থেকে মেয়েটাকে বাঁচাতেই হবে। মা, ওরা খিদে সহ্য করতে পারে না মহারাজ, ওদের কোথায় কোথায় খিদে পায়, আর সেই খিদে ওরা কি কে মেটায় জানেন? কি? রক্ত, সর্বনাশ। ওকে না খেতে দিলে তো বিপদ বাড়বে। ছোট, একটু দাঁড়া তো, তখন থেকে মেয়েটাকে কথা শুনিয়ে যাচ্ছিস। কাউকে না শুধিয়ে সবার মাঝে এভাবে খেতে বসার মেয়ে তো আমাদের বৌমা নয়। ও বৌমা, বল দেখি তুই কি নিজে থেকে কেতে এলি নাকি কেউ তোকে কেতে পাঠালে? এই রে, এই মেয়ে আবার আমার নাম বলে দেবে না তো? তার আগে আমার গা বাঁচানোর ব্যবস্থা করতে হবে। ওই মেয়ে কি বলবে? আমি বলছি বড় বৌদি, আমি ওকে কেতে বসতে বলেছিলাম। সেরেছে, নতুন বউকে সুধা খেতে পাঠিয়েছিল, আবার সেটা নিজের মুখে স্বীকারও করে নিল। নতুন বউ তো কিছুই বলেনি, সুধা বাড়িয়ে কেন বলতে গেল? এবার একটা দক্ষ যোগ্য বাপে মনে হচ্ছে। তাহলে এতক্ষণ মুখে সুপুরি পুরে চুপ করেছিলি কেন? মেয়েটাকে দুষ্টিল ছোট বউ, কিছু বলতে পারিস নাই? ও মা, আমার উপর রাগ দেখাচ্ছ কেন দাদা? আমি কি বলবো, এমনিতে তোমার নতুন বৌমার মুখে ফুলঝুরি চটে, আমি ভাবলে মো বলবে আমি ওকে খেতে বসতে বলেছিলুম, ও না বললে তে আমার কি দোষ দাদা? তুমি কোন আক্কেলে ওকে খেতে বসতে বললে ফুল ঠাকুরজি? এ বাড়ির নিয়ম তো তোমার থেকে বেশি কেউ জানে না।
নাকি ইচ্ছে করে করলে পুল ঠাকুরজি, যাতে মেয়েটা চকলের চোখে নাটা গাছের কাঁটা হয়? বড় বৌদি একদম আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে নে, আমি কি জানি? আমি তো হেঁটেলে বোঝার জন্য কাবার ভাবছিলু, তখনই তো এই মেয়ে কেঁদে পেয়েছে বলে এসে কেঁদে পড়লে। তাই আমি ভাবলে মাকে দিন আমাকে যা কথা শোনালে ওই মেয়ের কাওয়া নিয়ে, তাই ওকে আমি কেঁদে বসে পাঠিয়ে দিলাম। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ওই মেয়েকেই জিজ্ঞেস করো না আমি ভুল বলছি কিনা। হ্যাঁ মেয়ে, তুই চুপ করে আছিস কেন? দেখছিস রে তোর জন্য আমায় কত কথা শুনতে হচ্ছে। তুই বলিস নি আমায় তোর কি দে পেয়েছে? তোর বাপের ঘরে গড়ি ধরে খাওয়া দাওয়া হয়, তোরা একসাথে পাত পেরে কেঁদে বসিস? হ্যাঁ কি রে মেয়ে, চুপ করে আছিস কেন, কথা বল। তুই কি সবার সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাস? হ্যাঁ ফুল পিসিমা ঠিকই বলছেন, আমি ফুল পিসিমাকে বলেছি আমার খিদে পেয়েছে। আমাদের বাড়িতে আমরা সবাই একসাথে ঘড়ি দেখে খেতে বসতাম। এটা তোমার বাপের বাড়ি নয় বৌমা, বের পর নাম গোত্রের সাথে সাথে জীবনের নিয়মও পাল্টে গেছে। সে তুমি তোমার বাপের বাড়িতে যাদের সাথে যখন খুশি বসে খাও, সেই নিয়ম এখানে পালানোর চেষ্টা করবে না তুমি। এই মুকুজ্জে বাড়ি চলবে মুকুজ্জে বাড়ির নিয়মে, আর আমরা সবাই সেই নিয়ম মানি, তুমিও মানবে। বাড়ির বেটা ছেলেরা যতক্ষণ না কে উঠবে ততক্ষণ তুমি খেতে পারবে না, বুঝেছ? এভাবে ওকে খাওয়ার পাত থেকে তুলে দিল? ও যদি সত্যি রাক্ষসী হয় তাহলে তো মায়ের বিপদ বাড়বে। শুরু, তোমার খিদে পেয়েছে, খাবে, আমি কাউকে বলবো না। বৌদিদির কথা শুনে টনক নড়ে চলে, এতক্ষণ তো গপ গপ করে কাচ্ছি। ও দোষ নেই ছোট, আমি তো দায়িত্ব নিয়েছিলাম নতুন বউকে সবটা শিখিয়ে পড়িয়ে দেব, আমারই ওকে সবটা বলে দেওয়া হয়নি। ও আর এমন ভুল করবে না, আমি সকলের সামনে কথা দিলে। বৌমা আমার সাথে এসেলে আয়। তোর খিদে পেয়েছে আমায় বলবি তো, তাহলে সকলের সামনে বকুনি খেতে হতো না। তোমার মুখে কেমন জামা ঘষে দিলেম নতুন বউ, এই তো সবে শুরু, দেখো এরপর কি কি হয়। তোমায় যদি দাদার চোখ কুসুল করে তুলতে না পেরেছি নতুন বউ, তাহলে আমার নামও সুধা নয়। আমি কিছুতেই এই সম্পত্তি বিটে তোমার আর মানকের হতে দেব নে। মা, আজ আমি যে ভুল করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন, এরপর আপনি যা বললেন আমি মনে রাখবো। কিন্তু একটা কথা। কি কথা? খিদেকে শুধু এই বাড়ির ছেলেদেরই পায়, মেয়েদের পায় না, তাহলে সবাই একসাথে খেতে বসলে দোষ কোথায় মা? ও একটা প্রশ্ন করেছে ছোট গিন্নি, উত্তর দাও। এসব নিয়ম তোমাদের মা ঠাকুমারাই তৈরি করেছিলেন, উত্তরটা তাদেরই ভালো করে জানা আছে। আমি এ বাড়িতে বউ হয়ে আসা থেকে নিয়ম মেনে এসেছি, তাই তোমাকেও মানতে হবে বৌমা। তোমরা সবাই এবার খাওয়া শুরু করো। আয় মা। আমার খুব খিদে পেয়েছিল মা, গৃহস্থের বাড়িতে খাবার পড়ে পড়ে নষ্ট হচ্ছে। Thank you.
বৌমা এদিকে আয় আয়। বলছি কি, এটা এখানে দাঁড়িয়ে চটপট খেয়ে নে দেখি, পেটে তলি পড়বে মা, পরে বাদ খাস। নে। কিন্তু মা যে বললেন। আয় মে, আমি হলাম তোর বড় মা, হ্যাঁ তোর মায়ের দিদি। কা বলছি? তবে আমি একা খাবো না, তুমিও খাও, তুমিও তো কিছু খাও। ওরে মেয়ে আমি বৌমা বড় মায় ভালোই জোট বেঁধেছে দেখছি। দাঁড়াও দাঁড়াও, এই জমের কাওয়া আমি তোমাদের বের করবো। মা লক্ষ্মী যখন খেতে পেলেন না, তখন এই খাবার আমার গলা দিয়ে নাববে না। ওকে কোথায় যাচ্ছ তুমি? আরে আমি বাবাকে খাওয়াবো। আর যদি না পারো? আগামী 7 দিন আমি না খেয়ে থাকবো। আপনারও নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি পায়েস এনেছি, খাবেন? আজকে আমার গলা দিয়ে খাবার নাববে না। আপনি আজ না খেলে আমিও 7 দিন কিচ্ছু খাবো না। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ মহাসপ্তাহ 17 এপ্রিল থেকে 23 এপ্রিল সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ওটিভি প্লাস হটস্টারে।